আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ মেয়ের কাছ থেকে শুনে আমোজ খেয়ে গেলে রান্না করে মহিলা রান্না করে জীবনে কোনদিন আঙুল চুষে খাচ্ছে বলছে মারহাবা মারহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তার মানে ইশারা করছে যদি থাকে আরো এক বাটি দিয়া ইঙ্গিত। তোমরা কি বেনামাজি? হুজুর হঠাৎ করে এরকম কথা বলছেন কেন? আমরা নামাজ পড়ি, আপনি জানেন তো, শুধু নামাজ আদায় করি না, পাঁচ শত নামাজ শুধু আমরা পড়ি না, আল্লাহ পাকের অশেষ আল্লাহ আল্লাহ হাজতের নামাজ আমাদের কাজানা। তবে কেন আমার গোলামি খানার ভিতর থেকে ওই খাবারের ভিতর থেকে বেনামাজির গন্ধ পায়? আমার গোলামি মিথ্যা না তোমরা মিথ্যা? দাদি আম্মা জান অনেক অনেক থাকার কার চুপ থাকার পরে বললেন হুজুর আল্লাহ আমার গোলামি ঠিক বলছে, একবার জোরে বলে বলে জোরে বলে বলে ঠিক বলেছে কি বলো ও নাসাদদের মা আব্দুল হের মা কি কথা বলো তুমি? বলে হ্যাঁ ঠিকই বলছে আল্লাহ আমার গোলামি মিথ্যা বলে না, ওটা বেনামাজি হাতে নিচো আছে, বেনামাজি হাতে সো মানে মানে একজন মহিলা মিসকিন এসেছিল খেয়ারাত পাওয়ার জন্য, ভিক্ষা নেওয়ার জন্য এসেছিল, তাকে খাওয়ানা তাকে খাবার দিতে যে তার ভিক্ষা দিতে যে আমি ঘরে ভিতর থেকে এসে দেখি ওই মহিলাটা গলার এলাহান শুধু দেখলি হবে, যা পুষ্টি পুষ্টি দেখলি হবে, একটুখানি দেখতে হবে ভেতরে মাল মশলা কিরকম আছে, আর ওপরটা ভালো ভেতরটা কালো, এই চরিত্র হলো মাকাল ফল ঝাপালি হবে।
রান্না হচ্ছে, রান্না চাপানো হয়েছে, নামাজি রান্না করছে, খানা চাইলে তুমি খেলে পাবে, ও বাবা গোলামি আমি বোঝাতে চেয়েছিলাম মিষ্টি খাওয়া শূন্য, দাড়ি রাখা শূন্য, দস্তরখানা বিছিয়ে খাওয়া শূন্য, নুন খাওয়া শূন্য, খাবার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলা সুসাদ, তার আগে একটা সুন্নাত আছে, ওই সুন্নাত রাখো, খানায় হাত দেওয়ার আগে বিবিকে জিজ্ঞাসা করা, হে আমার বিবি তুমি কি নামাজ আদায় করেছো, জোরে বলবেন, আজ জোরে হবে, এ সুন্নতে গুতো আস যে আল্লাহ ফেরেশতাদের বলছে গুনে রাখিস, এ হুজুর সুন্নত খাই খুব গুনে রাখিস ফেরেশতা, জলসার বছরের শেষে 500 পিস হয়েছে, কত পিস খেয়েছে 500, আল্লাহ বলছে হুজুরির একবার পরীক্ষা করি আমার হাবিবকে এত মহব্বত করে 500 পিস মিষ্টি খেয়েছে বলে বিরাট সুন্নত আদায় করে, একবার পরীক্ষা করি বছরের শেষে আল্লাহ দেখতে সুগার কি, সুগার আল্লাহ কার দেখছে সুগার কি, হ্যাঁ জি আল্লাহ হুজুরের ভিতরে ঢোক আল্লাহ কত ডলার ঢুকবো 450 এসে ছেলেদের মনে আছে হুজুর এসেছিল 6 টাকা পিস 5টা খেয়েছিল, এবছর বেশি আরো 5টা দিয়েছে 10টা, গত বছর দূর থেকে দেখতে পাচ্ছিল এখন কাছাকাছি এনে বুঝতে পারছিস না, যে পাত্রে এনে যে জিজ্ঞেস করে কি ও করছি কি ভাই জান কি শুন শুন আ ভাই জান একজন এক সুগার এক পিস কাট 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 450 সুগার এই আমার ইনসুলিনটা দে এক এক ইনজেকশন দিচ্ছে ভালো হচ্ছে খাও শূন্য মিষ্টি খাওয়া সুন্নত আমার হাবিব শুধু বলেনি, কম খাওয়াটা আমার নবী সুন্নাত, জোরে হবে 8 বছরের খানা 1 বছরে খেয়েছিস তুই, সুন্নত আদায় করেছিস না, পিড়ি পেয়েছিস তাই ঢুকিয়েছিস, সুন্নত যদি হতো এক পিস খেয়ে আলহামদুলিল্লাহ বলতিস, কম লাভ হবে না যাবে কালা একটু আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট, আবার তাতে খেজুরের নলেল নলেল রস মেরে টে সুন্নতের দম্ভ অভাব ট্যাক 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 একে একে গালি দিতেছে এক জায়গা, যে 450 সুগার গোশ এনেছে বাটি বাটি ঢেড়ে দিচ্ছে 500-700 গোশ তো হুজুর খাচ্ছে, আল্লাহ বলছে দাঁড়া তো সুন্নতের গোষ্ঠীর কি করে আদায় করতে হয় আমি জানি, ব্যাস 2 বছর জলসার পরে সুগার সামনে দিয়ে মাল যাচ্ছে কোন হুজুর সুদের হাত কসরাচ্ছে, আ গরুর গোশ একটুখানি খানি 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 কেন খাও শূন্য, 20 বছরের খানা 1 বছরে ঢুকিয়েছ, দেয়াল তুলে দিয়েছে খাবার রিজিক আল্লাহ বন্ধ করে দিয়েছে, মাল যাবে উতি সুগার বার 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 কথা ঠিক না ভুল, জোরে বলে
কিন্তু অল্প অল্প খা, আমার নবী সুন্নত মেপে মেপে খা, মৌতের আগ পর্যন্ত আমি আল্লাহর কালটাকে বজায় রাখবো। একবার জোরে জোরে বলি, জোরে বলবেন না, খামখেয়ালি কোনা করেছো? ভাত মুখে তোলার আগে বিবিকে জিজ্ঞাসা কর, বিবি তুমি জোহরের নামাজ আদায় করছো? বিবি জলি বলে পরে পড়ে নেব। আল্লাহ নবী বললেন মুচকে হাসো। কি বলেছে? তোমার কথায় খানা খেতে চেষ্টা করে, আল্লাহ স্বামী স্ত্রীর প্রতি এত খুশি হয়ে যায়, ওদের পূর্বের জীবনের গোনা আমার আমার মাফ করে দেন। আর জোরে জোরে সুবহানাল্লাহ। আর আজকে থেকে এই সুন্নত হবেন তো, জন্মের হবে। হ্যাঁ হ্যাঁ, খেলা হবে আবার দেয়ালে লিখলে ভাঙা পায়ে খেলা হবে। ফেরেশতারা বলছে তোর পায় রাইরা না তোর ভাঙা পা, তোর পায় রাইরা তুই ভিতরে ঢো, ভাঙা পায়ে খেলা হবে। খেলা দেখি দৃষ্টি সব ছয় হবে ছয়। তাদের খানা খাওয়ার সময় তাদের রেস্ট্রিকশন আছে, তাদের বাধ্যবাধকতা আছে, হারাম খানা মুখে তুলবে না। যে সমস্ত পর্দানি সিনেমা রয়েছে বোনেরা রয়েছে, ভালো করে বোঝবার চেষ্টা করো। যদি লাইকে সনাতন করে থাকো সন্তান নেবে না বলে অপ্রসন্ন হয়েছো, শুনে রেখে দাও, আখেরাতটা জলঞ্জলি দিয়েছো না। নিজে হাতে করে কোন আলেমকে যেন খাইও না, কোন ইমামকে যেন খাইও না। মহিলা সমিতির সদস্য হয়েছো, নিজে হাতে করে রান্না করে যেন কোন আলেমকে খাইও না, পীরজাদা পীর সাহেবকে খাইও না। ওটা সবের কাজ নয়, বড় জগনার কাজ। যে সমস্ত নারীরা সন্তান নেবে না বলে লাইগেশন করেছে, অপারেশন করেছে, সন্তানের নাড়ি কেটে এসেছে, এই মহিলাগুলো যদি হঠাৎ করে শোনে ওর জন্ম দেওয়া মা কিংবা মরণের সঙ্গে অমরণাপন্ন অবস্থায় রয়েছে বাড়িতে শুয়ে, শুধু পানি আর ফলের রস খাচ্ছে শুয়ে শুয়ে, ওই নারীটা যদি ছুটে গিয়ে ওর মরণাপন্ন বাপের মুখেতে যদি পানি তুলে দেয়, ওই পানিটা খেয়ে যদি ওর মা বাবা মারা যায়, ওর বাবা ঠিকানা হবে জাহান্নাম। যারা লাইগেশন করেছে সন্তান নেবে না, অপারেশন হচ্ছে না, এই রকম চক্র কি সরকার এবার অফার দিচ্ছে, এবার অফার ধরতে পছন্দ করে, অফার দিচ্ছে কি বলেন দি, যে লাইগেশন অপারেশন করবে যে মহিলা তার অ্যাকাউন্টে 5000 টাকা, আর এই নগদে নগদে একটা হরলিক্সের 1 কেজি ওজনের একটা হরলিক্সের ডিব্বা দেবে। ভাবি দিকে যাওয়ার সময় লাপাতি লাপাতি যাচ্ছে, এ ভাবি কোথায় যাচ্ছে, বিরাট দরকার রয়েছে। যে গিয়ে কাশীপুর হসপিটালে গিয়ে বেশ ভালো করে সাইজ কর দিয়ে আসার সময় দেখি যে টলিতে কাঁথা শুয়ে, ইঙ্কু শুয়ে কি অ্যাক্সিডেন্ট হচ্ছে না তুই বুঝবি না। আমি তোমাদের ভাই,
মোহাম্মদ শাহনওয়াজ বলে যায় লাইকে শোনো প্রশংসা করছো ওরা আল্লাহকে বিশ্বাস করলে না ওরা আল্লাহকে বিশ্বাস করলে না ওরা যদি মারা যায় মুসলমানের কবরস্থানে ওদের কবর দেয়া যাবে না ওদের কবর দিতে গেলে কোন নদী ধারটা ওরা মারা গেলে ওদের চেহারা করা যাবে না কোরআনই করা যাবে না চল্লিশে করা যাবে না ওরা সম্মান নেবে না ওদের বিরুদ্ধে এলাকার কোন ওদের বিরুদ্ধে কেউ দাঁড়াক না দাঁড়াক আল্লাহ নবী ওদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহ বিচার আল্লাহ এই উম্মত নামে জলজলি দিয়ে আমার জীবনের আমার বড় আশা শেষ শেষ দিয়েছে তাই এর বিরুদ্ধে আমি বিচার দেখিয়েছি তোমার দরবারে একে জাহান্নামে দামে দামে নবী সব জায়গায় নরম না বলো আবারও বলছি নবী সব জায়গায় কথা বলে না কেন এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে কিয়ামতের দিন আমার নবী যারা সন্তান নেবে না দুই একটা ভাবি কত কনফার্মেশন হবে আমার হবে না এই কেন রে আল্লাহর সঙ্গে কথা হয়ে গেছে নাকি তো বলে না ও তুই বুঝবি আমার আর হবে ওদের হাতের খানা পানি টোটাল খাওয়া হারাম সাবধান হন আমি আপনাদের ভাই শাহনওয়াজ বলছি হয়তো কথাগুলো খারাপ লাগবে কিন্তু আমার তৈরি করে কোনো কথা কথা বলি পাঁচ নম্বর সভা কুকুরে পাঁচ নম্বর পোষা কুকুরের সভা দেখতে পাবে ওই পাঁচ নম্বর সভা বড়ানো কিছু নয় পোষা কুকুরটাকে ওর মালিক ওর মালিক যদি মেরে মেরে একটা চোখ চোয়ানাও করে ফেলে পোষা কুকুরটাকে মেরে মেরে যদি একটা পাও খোড়া করে ফেলে গলায় দড়ি দড়ি টানতে টানতে যদি সকালবেলা রাস্তাতে রেখে আসে বিকাল হতে না হতে ঠিক ওর করো ভুর ঘরে দরওয়াজায় এসে দাঁড়িয়ে যায় কথা ঠিক না বুঝলে বোসা কুকুরটাকে মেরেছে একটা চোখ চোখানা করে দিয়েছে একটা পা খোড়া করে দিয়েছে মেরে 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 জখম করে দিয়ে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যদি রাস্তায় সকালে নিয়ে আসে বিকাল হতে না হতে ঘোড়া পায়ে লাগজাতে লাগজাতে আবার আপনার ঘরের দরওয়াজায় এসে দাঁড়িয়ে যায় ঘরের দরওয়াজা খুলে যখন ওর মালিকটা এসে সামনে দাঁড়ায় সব কথাও ভুলে যায় চোখ থেকে টস টস করে পানি পড়ে একটা চোখ চোনা করে দিয়েছো ঠ্যাং ঘোড়া করে দিয়েছো কিন্তু এই বসা কুকুর সব বেদনা দুঃখের কষ্টের কথা গালের কথা ভুলে গিয়ে তোমার চেহারা দেখে পেছনে লাশটাকে নাড়া দেয় নাড়া দেয় আর জবান বাকে ঝিঝিয়াকে বার করে মুখ চাটতে থাকে এটাই বলতে বোঝাতে চায় ওরে আমার মনি তোর অধিকার আছে আমাকে মারা শুধু জজ করার অধিকার নয় আমাকে ডাঁটার আমাকে মারার আমাকে পেটারও তোর অধিকার আছে তুই আমাকে মেরে মেরে যদি দূর দূর করে ঘর থেকে বার করে দিস সময় হলে আমি তোর ঘরে দরওয়াজা ছাড়বো না ঠিক দরওয়াজার সামনে আমি দাঁড়াবো তোর চেহারা যখন দেখবো আবার তোকে প্রভু বলে স্বীকার করে নেওয়ার জন্য আমি আমার দেশটাকে ওয়েলকাম জানাবো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী জানালেন আল্লাহ জান্নাত
নবী বান্দা যারা ঘর ওদের জীবনে অনেক বাধা বিপত্তি অনেক ঝামেলা অনেক অত্যাচার সমাজের বুকে হবে আল্লাহ তরফ থেকে পরীক্ষা হবে রোগ দেবে শোক দেবে বালা মুসিবত দেবে ইমামদার বান্দা তারা জায়গা ছাড়বে না শত কষ্টের মাঝে মসজিদ থেকে যখন আওয়াজ আসবে হাইয়া রাসূলা আল্লাহর মুমিন মুত্তাকিন জান্নাতি বান্দাটা সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে সব কাজ ছেড়ে দিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে কারণ আমার আল্লাহ জানিয়ে দিবে আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হচ্ছে প্রভুর সঙ্গে বান্দার দিদার বান্দা আল্লাহ দেখার জন্য সব কষ্ট ভুলে গিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে প্রশংসা করবে কুকুরের মতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই স্রষ্টার যে তাম কায়নাতের অধিপতি জোরে বলো জোরে হলো না জোরে হলো না আয়াত পড়েছিল মনে আছে মনে আছে আছে ফাআম্মা মা সাকালাত মা মাযীনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া এ তাফসীর হলো হাদিস থেকে তাফসীর করলাম মাথায় ঢুকলো কাদের প্রতি আল্লাহ রাজি থাকবে কিয়ামতের দিন কারা জান্নাত পাবে এই হলো তার ডেফিনিশন আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি দেন বলুন আমিন আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আমিন আমার সোনার চাঁদ মালিকেরা ফিরে আসুন যে সমস্ত মা বোনেরা লাইগেশন করেছেন মউতের আগ পর্যন্ত কাঁদতে থাকুন আল্লাহর কাছে তওবা করতে থাকুন আল্লাহ ভুল করে ফেলেছি না জানার কারণে অন্যায় করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও প্রতিদিন কাঁদো আল্লাহ দয়াময় গফুর রহিম তিনি যদি দয়া করে মাফ করতে পারে আল্লাহ আমাদের সকলকে বল শক্তি দেন বলুন আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন মহা পদেশে নিয়ে দরুদ খিল্লে হলো না সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার ওলি আল্লাহ সেথায় গিয়ে বীর জমালো পুরুষরা শরি খেজে পুরুষরা শরি জোরে হবে না মুসলিম ঐতিহ্যের ইতিহাস ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে জোরে হবে না ছিললে হবে না মুসলিম ঐতিহ্যের ইতিহাস ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে তারার মাঝে চাঁদের আলো জমানার মোসাদে দিলো জোরে হবে না ছিললে হবে না তারার মাঝে চাঁদের আলো জমানার মোসাদে দিলো পুরুফুরা চারি যে পুরুফুরা চারি সাত বছর কত হলো ভারতের বুকে
বুকে জন্ম নিল হাজার হাজার অরি আল্লাহ সেটাই কি বীরজমাল পুরুরা শরীফ যে পুরুরা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে হবে না মজা যাইদের ফুলের গানে শান্তি এলো প্রাণে লাখো মুসলিম ছুটে চললো পুরপুরার দরগাবানে লাখো মুসলিম ছুটে চললো পুরপুরার দরগাবানে পুরপুরা শরীফ যে পুরপুরা শরীফ জোরে বলো সাতশো বছর গত হলো ভারতের বুকে জন্ম নিল হাজার হাজার ওলি আল্লাহ সেটাই কি বীরজমাল পুরপুরা শরীফ যে পুরপুরা শরীফ পুরপুরা শরীফ যে পুরপুরা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটা হুজুরের স্মরণে আমার লিখিত গজল আছে আল্লামা হুজুরের স্মরণে গজল আছে ঢোল বাজানো তো সরাসরি স্টেজে যাবে না দুটো মাল ঢোল আবার গজল শিল্পী দেখবেন দুটো একটা শিল্পী দেখবে গজল গাইছে আর এই হাতে হাতে এমন করছে এমন করছে তার মানে কি ও আসলে গজল গাইছে না গানই গাইছে গজল শুনবেন নাথ শরীফ শুনবেন হ্যাঁ হামদে বাড়ি তালা শুনবেন হৃদয় ভরে যাবে কোরআন হাদিসের জ্ঞান গজলের ভিতর থেকেও পাবে একবার জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সেই মতো গাওয়ার শোনার আল্লাহ তৌফিক দেন বলুন আমিন আমাদের ঘরে চলে এসে মেয়ে লোক ভাড়া করে জামারের উপরে তোলে এখানে হেজ কি জানি হ্যাঁ দাওয়াত দিবি নি তালে আমার যে মেয়ে ছেলে ভাড়া করছে গো নাম রেখে দেওয়া শিল্পী ওদের ওদের বিরুদ্ধে ফতোয়া দেয়া আছে আমার জানেন তো কি বলেন তো ওদের ঠিক মাজা বরাবর কেয়াত করে লাতি মারতে যেন দশ হাত দূরে পড়ে তাহলে মুজাহিদ